বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় হেফাজত কর্মীদের হামলায় থানার ওসি সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। সকালে মোল্লাহাট উপজেলার উদয়পুর কিন্ডারগার্টেন এলাকায় এই ঘটনা ঘটে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ জানান, হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের থামাতে যায়। এ সময় হেফাজতের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের উপর ইট পাটকেল ছোড়া শুরু করে। এতে মোল্লাহাট থানার ওসি সহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জে হেফাজতের হরতালের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ সহ নাশকতার মামলায় মহানগর জামাতের আমির মাওলানা মাইনুদ্দিন আহমেদ সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফতুল্লা থানার তল্লা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আরেক সদস্য জনি ও বিএনপি নেতা ইসলামকে গ্রেফতার করে পুলিশ। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান সিদ্দিকী জানান, তারা তিনজনই হেফাজতের হরতালের নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। গত 28 মার্চ হেফাজত ইসলামের ডাকা হরতালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, সানারপার ও চিটাগাং রোডে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ ভাঙচুর ও সড়ক অবরোধ করে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় 132 জনের নাম উল্লেখ করে 8টি মামলা করা হয়। এ সময় মামলায় এ পর্যন্ত 35 জনকে গ্রেফতার করেছে পুলিশ।